বক্তব্য রাখবেন। এ পর্যায়ে আমরা আলোচনা শুনবো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মজবুতকরণে শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি ও শিক্ষার প্রতিষ্ঠান সমূহের ভূমিকা কি রকম, এই বিষয়ে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলাইমান। আমি সম্মানিত অতিথিকে ওনার আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা কর্তৃক আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবদান শীর্ষক আজকের এই ভার্চুয়াল সেমিনারের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, গ্লোবাল প্রেসিডেন্ট ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যুক্তরাষ্ট্র, প্রধান অতিথি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ, নির্বাহী প্রধান নির্বাহী মুনতাদাই যুক্তরাজ্য, অন্যান্য আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ এবং যারা যুক্ত আছেন এবং যুক্ত হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের এই সেমিনার বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার এই ধরনের সেমিনার আয়োজন করা, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম, সেখানে মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে ইসলাম ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে ইসলাম একমাত্র আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, যাকে বলা হচ্ছে শান্তি। শান্তি শুধুমাত্র যারা ইসলাম গ্রহণ করবে তাদের মধ্যে শান্তি সেটা নয়, বরং গোটা মুসলিম উম্মাহ এবং গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। পবিত্র কোরআনে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সেখানেই স্পষ্ট ভাবে বলা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর প্রতি রহমত স্বরূপ প্রেরণ করেছি। অনুরূপভাবে আরেকটি আয়াতে যে আয়াতে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাদীরা, সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য তাকে পাঠানো হয়েছে ভয় প্রদর্শন এবং সঠিক পথ নির্দেশনার জন্য তাকে পাঠানো হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সত্যিকার ভাবে সারা বিশ্ববাসীর প্রতি যে শান্তি, সেই শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা করে গেছেন। আমরা যদি লক্ষ্য করি তার শিশুকাল থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির পূর্বেই তিনি যে হেল্পফুল ফুজুল তৈরি করেছিলেন, সংগঠন করেছিলেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, সেখানে কোনো ইসলাম বা অন্য কোনো ধর্মের এ ছিল না, বিভিন্ন ধর্মাবলম্বী তারা ছিল, তারা কাফির মুশরিক এবং তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা করেছিলেন। যখন তিনি নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভের পর থেকে আমরা দেখতে পাই তিনি অমুসলিমদের সাথে যে সহনশীল আচরণ করেছেন, তার উপর অত্যন্ত নির্যাতন নিপীড়ন থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত সহজ এবং সঠিকভাবে তাদের সাথে ভালো আচরণ করেছেন, ক্ষমা সুন্দর ভাবে দেখেছেন। মক্কা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নিপীড়ন গেছে, যে অত্যাচার গেছে, তিনি সেটা মুখ বেজে সহ্য করেছেন এবং তাদের প্রতি কোনো রকম প্রতিশোধ তিনি গ্রহণ করেননি। যখন প্রতিশোধ গ্রহণ করার মতো ক্ষমতা তিনি পেয়েছিলেন পবিত্র মক্কা বিজয়ের সময়, যখন ক্ষমতা তার হাতে এসেছিল তখন কিন্তু তিনি প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি সে প্রতিশোধ গ্রহণ করেননি। তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামের মতো বলেছেন লা তাসিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমাদের আজ কোনো ক্ষোভ নেই, কোনো বিদ্বেষ নেই, কিছু নেই, তোমরা সবাই আমার ভাই। সেই হিসাবে তিনি তাদেরকে ক্ষমা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে তার প্রতিটি পরতে পরতে দেখতে হয় তিনি কিভাবে মুসলিমদের সাথে ও অমুসলিম যারা সমাজে ছিল সে সমাজে ছিল তাদের সাথে কি সুন্দর আচরণ করেছেন সেগুলো আমরা দেখতে পাই। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইসলাম শান্তির ধর্ম, সেখানে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করা সেটা মহা অন্যায়।
যেমন পবিত্র কোরআনে বলা হচ্ছে আল ফিতনা তো আশাদ্দু মিনাল কাতল, ফিতনা সৃষ্টি করা সেটা হত্যার চেয়েও জঘন্য। ফিতনা সৃষ্টি করা, ফিতনা হয় কিভাবে, শুধু মুসলিম অমুসলিম এবং সমাজে অন্যান্য যারা তাদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয়, সাম্প্রদায়িকতা তৈরি হয়, তাহলে সেখানে ফিতনা তৈরি হয়, সেখানে বিভিন্ন রকম ঝগড়া ফাসাদ বিবাদ তৈরি হয়। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যে তিনি যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার সাথে সাথে তিনি মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান এবং পৌত্তলিক সবাইকে নিয়ে তিনি একটা সুন্দর সমাজ গঠন করেছিলেন। তিনি যে প্রখ্যাত মদিনা সনদ, যেটাকে পৃথিবীর প্রথম সংবিধান বলা হয়, লিখিত সংবিধান বলা হয়, এই মদিনা সনদের প্রতিটি ধারা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে সেখানে অমুসলিমদেরকে নিয়ে একটা তিনি মুসলিম সমাজ এবং একটা ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন। সেখানে মুসলিম অমুসলিম সবাইকে সমান সুযোগ এবং সমান ধর্ম আচার আচরণ পালনের সুযোগ সেখানে রাখা হয়েছিল। শুধুমাত্র মুসলমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ইসলামের নবী, আল্লাহর নবী শুধু মুসলমানদের অধিকার নিশ্চিত করবেন তা নয়, সেখানে মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান পৌত্তলিক সবাই জন্য সমান সুযোগ সেখানে রাখা হয়েছিল। এবং মদিনা রাষ্ট্র যদি কোনো ভাবে আক্রান্ত হয় তাহলে সবাই মিলে সেটাকে প্রতিহত করবে, এবং এর কোনো গ্রুপ ইহুদির উপরে যদি কোনো আক্রান্ত তারা হয় তাহলে তাদেরও সেই রকম আত্মরক্ষার জন্য সবাই সম্মিলিত ভাবে প্রচেষ্টা করবেন, এটা আমরা দেখতে পাই। অনুরূপ ভাবে আমরা দেখতে পাই হুদাইবিয়া সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুদাইবিয়া সন্ধি লেখা শুরু হলো, তখন লেখা শুরু হওয়ার সাথে সাথে সোহাইল কুরাইশ নেতা সোহাইল বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এই শব্দ চিনি না, আমরা আর রহমান আর রহিম এটা আমরা চিনি না, আমরা জানি বিসমিকাল্লাহুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে বিসমিকাল্লাহুম্মা লেখো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বললেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি লেখক ছিলেন তাকে লিখতে বললেন যে হাদা মিন মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন সোহেল আপত্তি করলেন মুহাম্মদ কে আমরা চিনি কিন্তু রাসূলুল্লাহ তে চিনি না, যদি রাসূল আমরা মানি তাহলে আমরা আপনাকে বাধা দিব কেন, মক্কা প্রবেশে কেন বাধা দিব, আমরা বাধা দেওয়ার তো কোনো কারণ নেই, সুতরাং রাসূল আমরা চিনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তিনি সত্যিকার ভাবে রাসূল ছিলেন, সত্যিকার ভাবে নবী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল শব্দ কেটে দাও। তখন আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন আপনি কি রাসূল নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হ্যাঁ আমি আল্লাহর রাসূল। কিন্তু তারপরেও একটা শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য, ইসলামের সত্যিকারের বিজয় লাভের জন্য তিনি বললেন ঠিক আছে রাসূল, তুমি কাঁদতে না পারলে আমাকে দেখিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাই দেওয়ার সাথে সাথে তিনি নিজে হাতে সেটা কেঁদে দিলেন এবং সেখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা হলো। এভাবে আরো অনেক কঠিন সময় যেগুলো পার হয়েছে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ করেছেন, তিতিক্ষা করেছেন, যাতে করে মুসলিমরা ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদেরকে একটা শান্তিপূর্ণ সমাজের মধ্যে আবদ্ধ করা যায়, সে চেষ্টা তিনি করেছেন। এভাবে আমরা দেখি মদিনা থেকে যখন কোন মক্কা থেকে যখন কোন মুসলমান মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে ফেরত দেওয়ার জন্য মক্কা থেকে যে লোকজন তারা গিয়েছিল তাদেরকে তিনি সন্ধির শর্ত অনুযায়ী তাদের কাছে ফেরত দিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো বিবাদ কোন অসাম্প্রদায়িকতা এই বিষয় তেমন কোন কাজ সেখানে তিনি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নীতির কথা আমাকে বলা হয়েছে যে সত্যিকার ভাবে ইসলামী যে শিক্ষা, এই শিক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সমাজে সাম্প্রদায়িকতা চলে যাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমাদের সমাজে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে, একটা ইসলামী শিক্ষা বলতে চাই আমরা মাদ্রাসা শিক্ষা বা কোরআন হাদিস ভিত্তিক যে শিক্ষা, আর একটা সাধারণ শিক্ষা যেটা ইংরেজ থেকে আসা যে সাধারণ শিক্ষা যেখানে ইসলামের কোনো বিষয় নেই। এই ধরনের শিক্ষা ব্যবস্থায় দুই ধারায় শিক্ষা ব্যবস্থা যখন চলতে থাকে তখন সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা সত্যিকারই কষ্টদায়ক। ইসলামী শিক্ষা ব্যবস্থা শিক্ষা, ইসলাম সকল শিক্ষা বিজ্ঞান সায়েন্স কমার্স সব কিছুকে ইসলামী শিক্ষা, কিন্তু সেখানে ইসলামী দৃষ্টিভঙ্গি থাকতে হবে, সত্যিকারের ইসলামকে চিনতে হবে এবং সেখানে সে শিক্ষা ব্যবস্থায় ইসলামী দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমাদের বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেখানে এ কথাই বলা হয়েছে যে ইসলামী সাধারণ শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় সাধন করা ছিল এর মূল লক্ষ্য,
কিন্তু আজ সে লক্ষ্য আমরা ঠিকমতো অর্জন করতে পারিনি। সেই শিক্ষার সাথে সাথে যদি সত্যিকার ভাবে যদি আমাদের স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গাতেই একই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেখানে দেখা যাবে সত্যিকার ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষা শিক্ষা ব্যবস্থায় সত্যিকার ভাবে ইসলামী শিক্ষা সেখানে যদি প্রতিষ্ঠা না করা যায়, তাহলে সাধারণ শিক্ষায় ইসলামী যে রীতি নীতি যে সহনশীল যে পরিবেশ সে কোন রকম সংক্ষিপ্ত ভাবে আনতে পারি সারা বিশ্বে, সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে এবং শান্তিপূর্ণ সমাজ গঠন তখন সম্ভব হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা সত্যিকার ভাবে ইসলামী দৃষ্টিভঙ্গিতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি এবং সেইভাবে সারা বিশ্বে ইসলামের যে আগমন, যে উদ্দেশ্য ইসলামের আগমন ঘটেছিল সারা বিশ্ববাসীকে শান্তির পথ দেখানো, সেই সারা বিশ্ববাসীকে মুসলিম জাহান সহ সারা বিশ্ববাসীকে অমুসলিম সমগ্র বিশ্ববাসীর প্রতি যদি শান্তি আমরা আনতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে, যেখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং নৈতিক শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, দুটির ভিতর সমন্বয় সাধন করে শিক্ষা ব্যবস্থাকে ঢালাতে হবে। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন এবং সত্যিকার ভাবে আমাদের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মূল্যবান অবদান রেখেছিলেন সেটাকে আমাদের অনুধাবন করে আমাদের জীবন গঠা এবং গঠন করা এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় সে পরিবর্তন আনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।